বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় কি মৃত বাবার জন্য? একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন, কি করলে তিনি প্রাইস পাবেন, সওয়াব পাবেন? তিনি বললেন, তাসাদ্দাক আনহা, তুমি তোমার মায়ের জন্য সাদকা করো, অর্থাৎ সাদকায়ে জারিয়া, স্থায়ী ওয়াকফ কিছু সাদকা করো, যেটা কোনো কল্যাণ কাজে স্থায়ী থাকবে। তিনি তার একটা খেজুরের বাগান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। এটা হলো প্রথম কাজ। বাবা মা মারা গেলে আপনারা চেষ্টা করবেন বাবা মায়ের মহব্বত নিটুট থাকতে থাকতে একটা বড় অঙ্কের টাকা সাধ্যের ভিতরে মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক দিনই প্রতিষ্ঠানে স্থায়ী দেবেন, হয় দু কাটা জমি দিয়ে দিলেন, অথবা নগদ টাকা দিয়ে একটা বিল্ডিং করে দিলেন, অথবা এমন কিছু করলেন যেটা টিকে থাকবে, সেই জিনিসটা মানুষ যুগ যুগ ধরে উপকার পাবে। এটা হলো সুন্নত পদ্ধতি। অন্য এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন বাদে ওয়াফাতে ওয়ালিদাইয়া মিন বিররিহিমা মিন শাই, আমার পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার খেদমতের আর কি কি বাকি থাকে? তিনি বললেন, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়াসিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তোমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের চারটে জিনিস বাকি থাকলো। এক নম্বর, তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তার মর্যাদা বাড়াও, রব্বির হামমা কামা রব্বাল্লা রব্বে গফিরলি ওয়ালে ওয়ালিদাইয়া। পিতামাতার জন্য দোয়া চাবে, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া চাবে, সলাত রহমত চাইবে, আল্লাহ আমার পিতামাতাকে রহমত করেন। ওয়াল ইস্তিগফারুর রহমা, তাদের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দেন। আমরা বাংলাদেশের মানুষ এখনও হুজুর নির্ভর হয়ে গেছি, অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি, মনে করি যে আমি ঘরে বসে বলবো আল্লাহ আমার আব্বা আমার রহমত করেন, মাফ করে দেন, এতে কি কিছু হয়? এক দশজন লোক ডেকে আনলাম, সবাই মিলে দোয়া করলো, তাহলে বোধহয় বেশি হয় না? দশজন লোক আপনি যদি একরাম করে খাওয়ান এটা অন্য সব, কিন্তু আপনার বাপের জন্য দশজন ডেকে আনলে তারা আপনার মতো মহব্বত নিয়ে দোয়া করবে, এ কোথায় পেয়েছেন? আপনি বাপের জন্য যখন হাত তুলবেন এমনি চোখে পানি এসে যাবে, আর আমি আপনার বাপের জন্য চোখে পানিতে দোয়া করবো, এই কল্পনা কোথা থেকে পেলেন? দোয়া করবেন আল্লাহ আমার আব্বাকে রহমত করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন, এই যে একটা বাক্য বললেন, এই বাক্যটা কবুল হলেই আপনার আব্বার আমলনামায় সব লেখা হবে, আর এর সাথে কিচ্ছু লাগবে না। ওয়া একরামু সাদিকিহিমা, আব্বা বা আম্মার যারা প্রিয়জন ছিলেন, বন্ধু বা বান্ধবী, যাদের দেখলে আব্বা আম্মা স্পেশাল খুশি হতেন, গল্প করতেন, হাসতেন, এদেরকে সম্মান করতে হবে। ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, সিলা রাহিমি, অর্থাৎ বাবা মার মাধ্যমে যে রক্ত সম্পর্ক, ভাই মামা চাচা, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।